হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর হাজির হলাম একটি পিঠার রেসিপি নিয়ে, সেটা হলো দুধ দিয়ে তালের পাটিসাপলা পিঠা। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলেই আমার সার্থকতা। তাহলে চলুন চলে যাই সেই পিঠার রেসিপিতে। হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ ময়দা। তো ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আমি যেহেতু শুকনো চালের গুঁড়ি নিয়েছি তো ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিলে পিঠাটা ভালো হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশানো হয়ে গেছে, আমি এখন এর ভিতরে দিয়ে দিব তালের পিউরি বা তালের রস। এখন আমি এখানে দিয়েছি হাফ কাপের মতো তালের পিউরি। এখন দিয়ে দিচ্ছি লিকুইড নর্মাল তাপের গরুর দুধ। দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার রেডি করে নিব। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, কম বেশি করে নেবেন। এখন ভালো করে আমি মিশিয়ে নিব, আর অল্প অল্প করে একটু দুধ দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিয়েছি। আর ব্যাটারটা দেখতে কীরকম হয়েছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা কীরকম হবে। একেবারে ঘন হবে না, একটু পাতলা ব্যাটার হবে। এই পাতলা ব্যাটারটা দিয়েই কিন্তু পাটিসাপলা পিঠাটা তৈরি করা হয়। এখন আমি পিঠাটা বানিয়ে নিব। তো এই ব্যাটারটা আমার রেডি, আমি একটু সাইডে রেখে দিব ব্যাটারটাকে রেস্টে 10-15 মিনিটের জন্য। আমি এদিকে পাটিসাপলা পিঠার ভিতরে যেই খিরসাটা বা পুরটা দেওয়া হয় সেটা আমি রেডি করে নেব। সেজন্য আমি এখানে 1.5 কাপ লিকুইড দুধ নিয়েছি গরুর, আর দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ, সামান্য একটু লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সুজি, আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি তালের রস বা পিউরি, এখানে 1/2 কাপের মতো দিয়ে। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশানো হয়ে গেছে, এখন আমি এটাকে চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে চুলার আঁচটা আমি এখন মিডিয়াম আঁচে রেখে এই খিরসাটাকে একটু বানিয়ে নিব। তো যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব 4-5টি কাঠবাদাম, একটু কাশ করে নিয়েছি। আর দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। যখন প্যানের গা থেকে উঠে আসবে খিরসাটা একটু ঘন হয়ে একটু শুকিয়ে যাবে, তখনই এটা নামিয়ে নিতে হবে। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু শক্ত হয়ে যাবে। তো আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি প্যানে একটু তেল টিস্যুতে লাগিয়ে নিচ্ছি। এখন আমি 2 চামচ ব্যাটার প্যানের ভিতরে দিয়ে প্যানটাকে ঘুরিয়ে একটা গোল শেপ করে নিব। এই পাটিসাপলা পিঠাটা এইভাবেই তৈরি করে, আপনারা সবাই জানেন কম বেশ। তারপরও আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2-3 মিনিটের জন্য। চুলার আঁচটা একদম লোতে থাকবে। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। আমি এখন পাটিসাপলা পিঠার উপরে খিরসাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে পিঠাটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভাঁজ করে নিব। চুলার আঁচটা কিন্তু লো মিডিয়াম হিটে এই পিঠাটা বানিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার এই পাটিসাপলা পিঠা। আমি এইভাবেই সবগুলো পিঠা বানিয়ে নিব। 2 পাশ দিয়ে একটু চাপ দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে ভিতর থেকে খিসাটা বের হতে না পারে। হয়ে গেছে আমার এই পাটিসাপলা পিঠা বানানো। এইভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমি এটাকে এখন তুলে নিব। এটা হয়ে গেছে। তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি এক এক করে। আশা করি আমার এই পাটিসাপলা পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আমি সহজভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন একদমই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভালো থাকেন সবাই, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।